Good evening. I am Dr. A.N. Mukherjee, orthopedic and joint replacement clinic from Baguiati, Kolkata. So we are going through an era of osteoporosis. Osteoporosis means due to aging of the bone, there is wear and tear of the bone, and the way bones become brittle. So that's in one word. অস্টিওপোরোসিস মানে সোজা কথায় আমরা একটা অস্টিওপোরোসিস এর যুগের মধ্যে দিয়ে যাচ্ছি। অস্টিওপোরোসিস বলতে যা বোঝায় সেটা হচ্ছে হাড়ের ক্ষয়, হাড়ের ভঙ্গুরতা এবং সময়ের সাথে বয়সের সাথে হাড় যে ক্ষয় হয়ে যায় এবং ভাঙার যে প্রবণতা দেখা যায় সেটাই হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস এর এটা মায়েদের দেখা যায়, তাদের মাসিকটা ধর্মটা শেষ হয়ে যায় এবং এটার ফলে যে কোনো হাড়ের পথে হাড়ের ক্ষয় এবং হাড়ের ভেঙে যাওয়ার প্রবণতাটা দেখা যায়। তো আমাদের ইসে ডায়াগনোসিস কিভাবে অস্টিওপোরোসিস করতে হয় সেটা বলতে গেলে বলতে হয়, সেটা করার দুটো আগে এক্সের সাহায্যে সিংস ইন্ডেক্সের সাহায্যে করা হতো বা এখন বিএমডি সাহায্যে করা হয় বা ডেক্সা স্ক্যান তার সাহায্যে অস্টিওপোরোসিস করা হয়, যেটা 2.1 মাইনাসের নিচে চলে যায় সেটা হচ্ছে অস্টিওপোরোসিস এবং এক বা একের নিচে থাকলে সেটা হচ্ছে নর্মাল বোন। আর কি করে অস্টিওপোরোসিস রোধ করা যায় সেটা হচ্ছে, এক হচ্ছে আপনি সুস্থ খাবার খান, সুস্থ থাকুন, ভালোভাবে ব্যায়াম করুন, নিজেকে রোদে বা ভিটামিন ডিতে এক্সপোজ করুন এবং বাজে কিছু অভ্যাস ত্যাগ করুন, যেমন স্মোকিং, অ্যালকোহল মানে মদপান, ধূম্রপান, এগুলোর থেকে একটু বিরত থাকার চেষ্টা করুন, এগুলো অস্টিওপোরোসিস ডেকে আনে। আর তাছাড়া সময় মতন ডাক্তারের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম বা তার সাথে ভিটামিন ডি ইনটেক করুন, সেটাতে অস্টিওপোরোসিস আপনার ই করে। ওষুধের মধ্যে বিভিন্ন ভিটামিন ডি, বিভিন্ন বোন তৈরি করার অ্যালেন্ডনিক অ্যাসিড, আর এখন আজকাল আছে ফেরিপ্যারাটাইড, এই ধরনের জিনিসগুলো নিয়ে এসে তারপরে এখন আরো নতুন এসছে অলিনেসে, তো এইগুলোর সাহায্যে অস্টিওপোরোসিসকে রোধ করা যায়। তাছাড়া বিভিন্ন ক্যালসিয়াম আছে আমাদের, ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে ভিটামিন ডি দিয়ে অস্টিওপোরোসিস রোধ করা যায় সুস্থ স্বাভাবিক খাবার এবং তার সাথে রেগুলার এক্সারসাইজ, সেটা করে অস্টিওপোরোসিস রোধ করা যায়। তো বলতে গেলে এক কথায় অস্টিওপোরোসিস হচ্ছে একটা ভীষণ মানে সেলাই মানে একদম শান্ত বুঝতে পারছে না কিন্তু কঠোর ঘাতক এবং প্রচুর মানুষের ক্ষয় করছে, প্রচুর আমাদের যে ইকোনমি তাতে অস্টিওপোরোসিস ইনডিউস ফ্র্যাকচারের জন্য প্রচুর খরচা হয়। সুতরাং আমাদের এই অস্টিওপোরোসিসকে জয় করতে হবে, রোগটাকে চিনুন, বুঝুন, রোগটাকে ফাইট করুন। এক কথায় বলতে গেলে আমাকে বলতে হয় আই এম কমিটেড টু হেল্প ইন্ডিয়া বি ইয়ং ইন বোন, বোনের তরফ থেকে ইয়ং থাকুন যাতে আপনাকে সহজে কোনো অস্থিজনিত রোগ কাবু করতে না থাকে। ভালো থাকবেন, জয় হিন্দ, গুড ইন্ডিয়া, গুড হেলথ, গুড বোন।